Assalamualaikum. Shimun Memorial North South School and College সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। ছোট সোনামণিরা আমি প্লেগ্রুপের শ্রেণী শিক্ষক শারমিন সুলতানা শ্যামলী। আপনারা কেমন আছেন সবাই? এই করোনাকালীন সময়ে আমরা সবাই বাসায় থাকব, সুস্থ থাকব এবং স্বাস্থ্যবিধি মেনে চলব। আমরা বাবা মার কথা মেনে চলব, তাই না? আমরা হচ্ছে বাইরে বের হব না, আমরা বাইরে বের হওয়ার জন্য কান্নাকাটি করব না। ছোট সোনামণিরা আজকে শনিবার, আজকে আমাদের বিষয় বাংলা ছড়া, বাংলা, ইংরেজি ও গণিত। ছোট সোনামণিরা প্রথমে আমরা বাংলা ছড়াটি করে নিই। চলুন কাটিয়ারি ছড়াটি অভিনয় সহ আবৃত্তি করি। আপনারা সবাই আমার সাথে সাথে দাঁড়িয়ে যান, আমার সাথে সাথে সবাই কাটবিড়ালি ছড়াটি অভিনয় সহ আবৃত্তি করবেন। সবাই একসাথে, কাটবিড়ালি কাটবিড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাও, বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও, ছোচা তুমি তোমার সাথে আদি আমার যাও। ছোট সোনামণিরা আরেকবার করি তো, আমরা করবেন তো আরেকবার? কাঠবিড়ালি কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাও, বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও, ছোচা তুমি তোমার সাথে আদি আমার যাও। ছোট সোনামণিরা আপনারা সবাই বাসায় ভালো মতো প্র্যাকটিস করবেন। আজকে আমাদের বাংলা ইতিহাসে দেখিনি, চলুন মধ্যম ন ন ত ব্যঞ্জন বর্ণ দুইটি দিয়ে দুইটি করে শব্দ ও একটি করে ছড়া মনে করে বলি। মধ্যম নতে হরিয়ে, মধ্যম নতে হরিয়ে, মধ্যম নতে বর্ণ, মধ্যম নতে বর্ণ, মধ্যম নতে হরিয়ে, মধ্যম নতে বর্ণ। আমরা বর্ণ চিনি তো, তাই না? এই যে সরিয় সরিয়া ক খ এগুলো তো বর্ণ, তাই না? ততে তিনি, ততে তিনি, ততে তারা, ততে তারা, ততে তিনি, ততে তারা। আমরা তারা চিনি না, আকাশে তারা দেখা যায়, তাই না? আমরা দেখি তো রাতের বেলায়। এখন আমরা ছড়াটা করে নিই। ছড়া কি আছে? মধুর নতে, মধুর নতে হরিণ ছানা গাছের তলে, মধুর নতে হরিণ ছানা গাছের তলে, মধুর নতে কি হরিণ ছানা গাছের তলে, ততে তিনি জলে সাগর জলে, তিনি জলে সাগর জলে, তিনি চলে সাগর জলে। বাংলায় তিনি মাছের নাম মনে করে বলি, ইলিশ চিতল কাতল, ইলিশ চিতল কাতল। আমরা সবাই বাসায় মাছ খাই তো, তাই না? আমরা সবাই কিন্তু মাছ খাবো, ঠিক আছে? আরেকবার বলি নি তো, বাংলায় তিনি মাছের নাম ইলিশ চিতল কাতল। আরেকবার, ইলিশ চিতল কাতল। নিচের প্রশ্ন উত্তর গুলো মুখে মুখে বলি। যেমন এক নম্বরে কি আছে, ত এর আগের বর্ণ কি? ত এর আগের বর্ণ মধুর ন, ত এর আগের বর্ণ মধুর ন। দুই নম্বরে কি আছে, কি চলে সাগর জলে, কি চলে সাগর জলে, তিনি চলে সাগর জলে, তিনি চলে সাগর জলে, কি চলে সাগর জলে, তিনি চলে সাগর জলে। তিন নম্বরে কি আছে, চ থেকে ত পর্যন্ত ব্যঞ্জন বর্ণগুলো মুখস্থ বলুন। আমার সাথে সাথে সবাই বলুন তো, চ ছ বর্গীয় জ ঝ ঞ, ট ঠ ড ঢ মধুর ন ত। আরেকবার বলুন আমার সাথে সাথে, চ ছ বর্গীয় জ ঝ ঞ, ট ঠ ড ঢ মধুর ন ত। ছোট সোনামণিরা বাংলা আমরা যতটুকু পড়লাম বাসায় ভালো মতো প্র্যাকটিস করবেন। এখন আমরা ইংরেজি ক্লাসে চলে যাই। ইংরেজিতে কি আছে দেখি তো, লেটস মেমোরাইজ টু ওয়ার্ডস এন্ড দেয়ার মিনিং উইথ দ্য লেটার্স এসটি। চলো এসটি লেটার গুলো দিয়ে দুইটি করে শব্দ অর্থ মনে করে বলি। লাইক এস ফর স্নেক, এস ফর স্নেক, স্নেক অর্থ সাপ, এস ফর স্নেক, স্নেক অর্থ সাপ। সাপ আমরা দেখেছি, সাপে কামড় দিলে আমরা, সাপকে আমরা ভয় পাই না? হ্যাঁ, আমরা সবাই সাপকে খুব ভয় পাই, তাই না? সাপ যদি কামড় দেয় আমরা সাপ থেকে নিরাপদে থাকবো। ছোট সোনামণিরা এস ফর স্নেক, স্নেক অর্থ শামুক, স্নেক অর্থ শামুক, এস ফর স্নেক, এস ফর স্নেক, এস ফর স্নেক, এস ফর স্নেক, স্নেক অর্থ সাপ, স্নেক অর্থ শামুক, স্নেক অর্থ শামুক। টি ফর টাইগার, টি ফর টাইগার, টাইগার অর্থ বাঘ, টি ফর টর্টোইজ, টর্টোইজ অর্থ কচ্ছপ, টি ফর টাইগার, টাইগার অর্থ বাঘ, টি ফর টর্টোইজ, টর্টোইজ অর্থ কচ্ছপ। লেটস মেমোরাইজ থ্রি কালারস ইন ইংলিশ এন্ড বেঙ্গলি, ইংরেজি ও
like pink. Pink. Pink অর্থ গোলাপি. Pink অর্থ গোলাপি. Brown. Brown অর্থ বাদামি. Brown অর্থ বাদামি. Violet. Violet অর্থ বেগুনি. Violet অর্থ কি? বেগুনি. আরেকবার বলি তো. Pink, brown, violet. আমার সাথে সাথে বলুন. Pink, brown, violet. Pink অর্থ গোলাপি. Pink অর্থ গোলাপি. Brown অর্থ বাদামি. Brown অর্থ বাদামি. Violet অর্থ বেগুনি. Violet অর্থ বেগুনি. ছোট সোনামণিরা এখন আমরা প্রশ্ন উত্তর করে নিই. চলো নিজের প্রশ্ন উত্তরগুলো মুখে মুখে শিখে নিই. যেমন এক নম্বরে কি আছে? What is for S? S তে কি হয়? S for snake. S for snake. S for কি হয়? Snake. Snake. আমার সাথে সাথে বলুন. Snake. Snake. দুই নম্বরে কি আছে? What is the Bengali meaning of snake? What is the Bengali meaning of snake? Snake এর বাংলা অর্থ কি? Snake এর বাংলা অর্থ সাপ. Snake এর বাংলা অর্থ কি আমরা জানি তো? সাপ, তাই না? তিন নম্বরে কি আছে দেখে নিই. What is the Bengali meaning of snake? Snake এর বাংলা অর্থ কি? স্নেইল এর বাংলা অর্থ শামুক. স্নেইল এর বাংলা অর্থ শামুক. ছোট সোনামণিরা এখন আমরা গণিত ক্লাসে চলে যাই. গণিতে কি আছে দেখি? চলো 1-11 থেকে 1-15 পর্যন্ত সংখ্যাগুলো এবং 1-11 থেকে 1-15 পর্যন্ত ডিজিট গুলো মুখে মুখে বলি. আমার সাথে সাথে বলবেন. 1-11, 1-12, 1-13, 1-14, 1-15, 15. আরেকবার বলি. 1-11, 1-12, 1-13, 1-14, 1-15, 15. এগুলো সংখ্যা না ডিজিট? হ্যাঁ, এগুলো সংখ্যা. এখন আমরা ডিজিট করব. 1-1-11, 1-1-11, 1-2-12, 1-3-13, 1-4-14, 1-5-15. আরেকবার বলি. 1-1-11, 1-2-12, 1-3-13, 1-4-14, 1-5-15. ছোট সোনামণিরা আমরা এগুলো জানি তো, এগুলো ডিজিট, তাই না? আমরা সংখ্যার ডিজিট তো সব চিনে ফেলেছি এতদিনে. এখন আমরা প্রশ্ন উত্তরগুলো পড়ে নিই. নিজের প্রশ্ন উত্তরগুলো মুখে মুখে বলি. যেমন এক নম্বরে কি আছে? 1-11 এর ডিজিট কত? 1-11 এর ডিজিট 1-1-11. 1-1-11. 1-11 এর ডিজিট 1-1-11. দুই নম্বরে কি আছে দেখি? 1-12 এর ডিজিট কত? 1-12 এর ডিজিট 1-2-12. 1-2-12. 1-12 এর ডিজিট 1-2-12, তাই না? তিন নম্বরে কি আছে? 1-3-13. 1-3-13 এর সংখ্যা কত? এই যে 1-3-13, এটা কি ডিজিট না? তাহলে ডিজিটের সংখ্যাটা কত আমরা জেনে নিই. 1-3-13 এর সংখ্যা 1-10-13. 1-10-13. 1-3-13 এর সংখ্যা 1-10-13. চার নম্বরে কি আছে? 1-4-14. 1-4-14 এর সংখ্যা কত? 1-4-14 এর সংখ্যা 1-4-14. 1-4-14. 1-4-14 এর সংখ্যা 1-4-14. ছোট সোনামণিরা, আজকে যে ক্লাসগুলো আমরা করলাম সেগুলো তো বাসায় প্র্যাকটিস করতে হবে. আমাদের সামনে পরীক্ষা, আমাদের সাপ্তাহিক পরীক্ষা চলছে, সামনে পরীক্ষা আছে, আমরা বাসায় অবশ্যই পড়ব. না পড়লে কিন্তু আমার খুব মন খারাপ হবে. ছোট সোনামণিরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এ পর্যন্তই. আল্লাহ হাফেজ.